নারী নেতৃত্ব নারী সমতা সংসদে অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় প্রধানমন্ত্রী যাকে উপযুক্ত মনে করবে তাকেই মনোনয়ন দেবে, দিলে পরে আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করব। যাদের নেতা ওপেন টেলিভিশনে বলেছিল এট দ্য সেম টাইম আপনি বাসায় বিদ্যুৎ চাবেন আবার ঘরেও শপিং মলে বিদ্যুৎ চাবেন, এটা আমি কেন, পৃথিবীর কোনো সরকার পারবে না, কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেখিয়েছে এটা সম্ভব। তো যিনি অসম্ভবকে সম্ভব করেছেন মানুষ কেন তাকে ভোট দিবে না? আমি ইতিমধ্যে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের বিজয় নিয়ে এসেছি, তিতাসে আমি প্রথম আওয়ামী লীগের আর আর সাংসদ হয়েছি, এবং নারী নেতৃত্ব নারী সমতা সংসদে অত্যন্ত প্রয়োজনীয়। আমার যে কাজ বিগত দিনে করেছি সেটা সাংসদ হিসেবে শুধু সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে না, সমাজের এবং আমার এলাকার জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। সুতরাং আমি অত্যন্ত আশাবাদী, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমি মনোনয়ন পাব। আমি 2003 সাল থেকে আমার জন্মস্থান সাতকানিয়ার লোহাগাড়ায় যেভাবে মানুষের পাশে ছিলাম, ইভেন 2013-14 সালে যখন সাইদের রায় পরবর্তী পুরো চট্টগ্রাম দক্ষিণ জনপদ কলাপস হয়ে গিয়েছিল, তখন আমি যেভাবে তৃণমূলকে সাথে নিয়ে জনগণকে সেই বিপর্যয় থেকে উদ্ধার করেছিলাম, গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন মহাযজ্ঞ, সে উন্নয়ন মহাযজ্ঞ দেখেই নৌকায় ভোট দেবে। কারণ অতীতে অনেক রাজনৈতিক দল অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল, কিন্তু দেখা গিয়েছে তারা জাতিকে তেমন কিছু দেয়নি, উপরন্তু তারা দেশকে পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। তো যারা দুর্নীতিতে 5 বার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, যাদের নেতা ওপেন টেলিভিশনে বলেছিল এট দ্য সেম টাইম আপনি বাসায় বিদ্যুৎ চাবেন আবার ঘরেও শপিং মলে বিদ্যুৎ চাবেন, এটা আমি কেন, পৃথিবীর কোনো সরকার পারবে না, কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেখিয়েছে এটা সম্ভব। তো যিনি অসম্ভবকে সম্ভব করেছেন মানুষ কেন তাকে ভোট দিবে না? আমাদের বরিশাল সদর আসলে আরো অনেকে মনোনয়ন পত্র কিনেছে, এটা আওয়ামী লীগ বড় দল, এখানে অনেকে মনোনয়ন পত্র কিনতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে উপযুক্ত মনে করবে তাকেই মনোনয়ন দেবে, দিলে পরে আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করতে চাই। আমি এবং খোকন শ্রীনিবাস আমরা দুই ভাইয়ের মতো, আমরা খোকন শ্রীনিবাস নির্বাচনের সময় আমরা সকলে একসঙ্গে কাজ করেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস এখনকার বর্তমান মেয়র মহোদয় খোকন শ্রীনিবাস একইভাবে আমার সঙ্গে কাজ করবে। কারণ আমরা চাই বরিশালের উন্নয়ন, আমরা সবাই মিলে বরিশালকে আমরা সমৃদ্ধশালী শহর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সাধারণ মানুষ এবং জনগণ আমি মনে করি যে শামীম ফারুকের সাথে আছে, আমাকে যেভাবে জয়যুক্ত করেছে এবং সেটা উনি এমপি হিসাবে নমিনেশন পেলে ইনশাল্লাহ উনিও সেভাবে জয়যুক্ত হতে পারে। বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন ঘোষিত, 7ই জানুয়ারি ভোট উৎসব হয় এটা আমরা বলতে পারি। এই উৎসবে বাংলাদেশের 16 কোটি মানুষের সমর্থন আছে, এই নির্বাচন সাংবিধানিকভাবেই হচ্ছে, এই নির্বাচন সুষ্ঠু হবে। এই নির্বাচনে বাধা দেওয়ার জন্য যারা বলেছে, হুমকি দিয়েছে, নানা ধরনের কথা বলেছে, তারা অতীতে অনেক কথাই বলেছে, অনেক ধরনের অপপ্রচার করেছে, গুজব ছড়িয়েছে, নানা ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে। বাংলাদেশের মানুষ এই তত্ত্ব সন্ত্রাসীদের, তত্ত্ব সন্ত্রাস অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না, এবং আমরা মনে করি সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে। এই নির্বাচনের পথে যদি বাধা দেওয়ার চেষ্টা করা হয়, মানুষকে ভয় দেখানো হয়, বাংলাদেশের মানুষ এত সহজে ভয় পায় না। বাংলাদেশের মানুষ অনেক সাহসী, অনেক অনেক রাজনৈতিক সচেতন, তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারার সন্ত্রাসী হুমকি দিয়ে গণতন্ত্রের পথকে প্রশস্ত করা থেকে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। গণতন্ত্র একটি ধারাবাহিক রূপ, গণতন্ত্রের প্রতি মানুষ শ্রদ্ধাশীল, আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ মানুষের জনরায়কে শ্রদ্ধা করে, জনসমর্থনকে আমরা সবসময় গুরুত্ব দিই, আমরা সন্ত্রাস করি না, সন্ত্রাসীদের প্রশ্রয় দেই না, আমরা মানুষ চায় শান্তিতে থাকতে, আমরা শান্তি উন্নতি অগ্রগতিকে আমাদের মূল নীতি হিসাবে ধরে আমাদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, উন্নয়ন অগ্রগতি
পথে বাংলাদেশ এগিয়ে চলছে, আমরা উন্নয়নশীল দেশে রাষ্ট্রে পরিণত হয়েছি, এই উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে যাক, এটা বাংলাদেশের মানুষ চায়।